সালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো আমার ইউটিউবে মোটামুটি সবাই এতদিন ইসিজির ভিডিওই দেখছেন, মোটামুটি ইসিজি সিরিজের 15টা ভিডিও আর টুকটাক ছোটখাটো টপিকস নিয়ে ইসিজি রিলেটেডই আরও 5-6টা ভিডিও ছিল, সেগুলোই সবাই দেখছেন। তো আজকে অন্য একটা টপিকস নিয়ে ভিডিও তৈরি করতেছি, সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, এটা ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট। তো আমার ভিডিও বানানোর এই টপিকস নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের ইন্টার্নের সময় অথবা ইন্টার্নের পরপর অনেকে জিপি শুরু করার পর ডায়াবেটিস নিয়ে অনেকটাই ভীতি থেকে যায়, বিশেষ করে ডায়াগনোসিস এবং ওষুধ শুরু করা এই বিষয়গুলো। আমি চাচ্ছি যে এই এই যে ছোটখাটো একটা ভীতি থাকে অথবা ওষুধ জাস্টিফিকেশন ডায়াবেটিসের, বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন পরিবার বা অনেকেরই ডায়াবেটিস থাকে, অনেক সময় আমাদের কাছে এসে বলে যে আমি এই ওষুধটা খাচ্ছি, আমার তো ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, এখন কি করব, অথবা আমার তো মনে হচ্ছে যে এই এই সিমটম গুলো বলতে পারে। তখন আমরা তাদেরকে এটা কখন ডায়াবেটিসের জন্য পরীক্ষা করাবো, কি কি করাবো, এই বিষয়গুলো ছোটখাটো প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগবে এই বিষয়টা নিয়ে আমি এখানে বলবো। এটা কোনো একাডেমিক বলতে এই ভিডিও দেখলে আপনি পরীক্ষায় পাশ করবেন এই টাইপের কোনো বিষয় না, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু আলোচনা হবে, সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন এবং ওয়ার্ডে ওয়ার্ডে রিলেটেড। সেই জন্য আমি আমার এই ভিডিওটা তিনটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে ডায়াগনোসিসের যে একটা ভিডিও, আর একটা আর দুইটা ভিডিও বানাবো ম্যানেজমেন্টের, ম্যানেজমেন্টের মধ্যে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের একটা, আরেকটা হচ্ছে ইনসুলিন নিয়ে আরেকটা। তো আজকের প্রথম ভিডিওতে ডায়াগনোসিস কিভাবে আমরা করি সেটা নিয়ে কথা বলবো। প্রথমেই তাহলে আমরা যাই, চলেন। আমরা ডায়াগনোসিস করার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে, মানে কখন আমরা একটা পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা সাসপেক্ট করব, সেটা কখন কি কি জিনিস দেখলে আমরা তার ডায়াবেটিস আছে কিনা সাসপেক্ট করব, তারপরে শুরুতে আমরা কি পরীক্ষা করতে দিব তাকে, তারপরে ওই পরীক্ষাগুলো করার পর কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করব, মানে ডায়াগনোসিস কি কিভাবে করব, এটা কি নর্মাল, এটা কি ডায়াবেটিস নাকি এটা অন্য কিছু। আচ্ছা, আরেকটা টার্ম হচ্ছে প্রি ডায়াবেটিস। তাহলে এই প্রি ডায়াবেটিসটা কি, প্রি ডায়াবেটিস আমরা কখন বলি সেটা নিয়েও কথা বলবো, কনফার্ম আমরা ডায়াবেটিস মেলিটাস কনফার্ম কখন বলি সেটাও বলবো, মানে সেটা আমরা শিখতে পারবো আজকে থেকে, আজকের এই ভিডিও থেকে। আর জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার যে ক্রাইটেরিয়া সেটা নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় হচ্ছে প্রি প্রেগনেন্সি ডায়াবেটিস মেলিটাস কি এটা আর কি, এই কয়েকটা বিষয় নিয়ে আজকের ভিডিও আমরা দেখি। তো আমরা কখন একটা পেশেন্টকে ডায়াবেটিসের জন্য পরীক্ষা করাব, তো একটা কোন একটা মানুষকে, কোন একটা রুগীকে আমরা কোন একটা বিষয়ের জন্য পরীক্ষা তখন করাই যখন তার মধ্যে ওই জিনিসগুলোর সিমটম থাকে অথবা সাইন থাকে, অথবা আমরা মনে করি তার এটা হইতে পারে, সন্দেহ করি। দ্যাট মিনস আমরা কখন সন্দেহ করব এই বিষয়গুলো জানতে হবে। তাহলে টিপিক্যাল কিছু ফিচার থাকবে, এই টিপিক্যাল কিছু ফিচার থাকবে, আর টিপিক্যাল ফিচার গুলোর মধ্যে যেগুলো আমরা ওই বই পুস্তকে পড়ে আসছি সেগুলোই আর কি, ইজিলি টিপিক্যাল ফিচার গুলো টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে থাকে। তো আমরা আজকের এই ভিডিও এবং আজকে আমার এই তিনটা ভিডিওর উদ্দেশ্য হচ্ছে মেইনলি টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস তো এটা ইজিলি ইনভেস্টিগেশন ইজিলি করে ডায়াগনোসিস করতে হয় না, এটা ক্লিনিক্যালি আলাদা করতে হয়, ওনার কি টাইপ 1 হইতে পারে না টাইপ 2 হইতে পারে, ইজিলি আমরা ক্লিনিক্যালি আলাদা করি, তখন ইনসুলিন দিয়ে ম্যানেজমেন্ট করা হয়, সেটা আলাদা, সেটা খুব রেয়ার অবশ্য। আর আমাদের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস নিয়ে কথা বলা। তো সেখানে কিছু টিপিক্যাল ফিচার থাকবে, যেমন পলিউরিয়া, পলিডিপসিয়া, বেশি প্রস্রাব করবে, বেশি পানি পিপাসা লাগবে, বেশি ক্ষুধা লাগবে, এগুলো আসলে টিপিক্যাল কথাবার্তা, যেমন ওজন কমে গেছে, তারপরে দুর্বল, উইকনেস হয়ে গেছে। উইকনেসের অনেকগুলো ব্যাপার আছে, যে আগে সে যেরকম কাজ করতে পারতো যেই এনার্জি নিয়ে, এখন সেই কাজটাই তার ওই এনার্জি নিয়ে সে করতে পারে না, তাকে রেস্ট নিতে হয়, তাকে মানে একটানা সে এতক্ষণ কাজ করতে পারে না, হাঁপায়া যায়, ঠিক আছে, এই উইকনেস এর কথাগুলো বলবে, হাঁটা চলা করতে গেলেও সে তার দুর্বল লাগে এগুলো। আর এটিপিক্যাল কিছু ফিচার আছে, এটিপিক্যাল ফিচার বলতে আমরা ধরেন এটা বুঝাচ্ছি যে একটা আলসার হয়েছিল সেটা হিলিং হচ্ছে না, কেটে গেছে সেটা হিল হচ্ছে না,
তারপরে বিভিন্ন ইনফেকশন বডিতে লেগেই আছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বারবার, রিকারেন্ট ইউটিআই হচ্ছে, রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে বারবার। তারপরে ফিমেলদের ক্ষেত্রে অনেক সময় জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, প্রুরেটাস বালবি, এই জিনিসগুলো বারবার যখন হতে থাকে, আনডিউ ফ্যাটিগেবিলিটি, মানে অযথাই সে দুর্বল হয়ে যায়, অযথাই হাঁপায়া যায়। হ্যাঁ, এই বিষয়গুলো যখন থাকবে তখন আমরা সাসপেক্ট করবো পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে, আমরা তখন সাসপেক্ট করবো আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলিটাস এর রোগীরা মোস্ট অফ দ্য কেসে অ্যাসিমটোমেটিক থাকে। তাদের এই এতক্ষণ যে সিমটম গুলোর কথা বললাম এগুলো অনেকেরই থাকে না, তো তখন কি হয়, অনেক রোগী কমপ্লিকেশন নিয়ে ডেভেলপ করে, তার MI, রেটিনোপ্যাথি, নেফ্রোপ্যাথি, স্ট্রোক, এগুলো নিয়ে অনেক সময় প্রেজেন্ট করে, তারপরে সে ডায়াগনোসড হয় যে তার ডায়াবেটিস ছিল এতদিন। ইনসিডেন্টাল ডায়াগনোসিস করা অনেক সময় রুটিন পরীক্ষা করতে গেলে, যেমন সার্জারিতে, গাইনিতে, যে যখন সার্জারি হয় গাইনিতে, সিজার টিজার অথবা আরো বিভিন্ন অপারেশন গুলোর আগে রুটিন পরীক্ষা হয়, তখন ডায়াবেটিসের পরীক্ষাটা করা হয়, অনেকের তখন ধরা পড়ে। তো এগুলো হচ্ছে ইনসিডেন্টাল, তখন ইনসিডেন্টাল ডায়াগনোসিস আমরা বলি, ইনসিডেন্টাল হোক আর যাই হোক, তখন আলটিমেটলি ডায়াগনোসিস হয়, মানে এত ভাবে আমাদের ডায়াবেটিস ডায়াগনোসিস করতে পারি। আচ্ছা, এটা তো গেল কখন আমরা পরীক্ষা করতে দিব এটা। এখন ইনিশিয়াল পরীক্ষা আমরা কি করতে দেবো একটা রোগীকে? ইনিশিয়াল পরীক্ষা বলতে এখানে এই এতক্ষণ তো বললাম রুটিন পরীক্ষা, এই যে RBS, রেন্ডম ব্লাড সুগার ইউজুয়ালি রুটিন পরীক্ষা হিসেবে করা হয় বিভিন্ন সার্জারি অথবা গাইনি অথবা ওইসব জায়গায়, মানে অপারেশনের আগে পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, গ্লাইসেমিক স্ট্যাটাসটা কেমন সেটা দেখার জন্য একটা পরীক্ষা করা হয়, সেটা হচ্ছে RBS। অনেক সময় এটা ক্যাপিলারি ব্লাড গ্লুকোজ থেকে করে অথবা ভেনাস ব্লাড থেকেও করে। তো RBS নিয়ে জাস্ট একটা আইডিয়া করে তার কি আছে, এটা কনফার্ম করার জন্য তারা করে না, জাস্ট আইডিয়া নেওয়ার জন্য। তো ওই আইডিয়া নিতে গেলে আমাদের কিছু তিনটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যদি 5.5 মিলিমোল/লিটারের কম হয় এই RBS, র্যান্ডম ব্লাড সুগার, তখন আমরা ধরে নিব যে পেশেন্টের ডায়াবেটিস থাকাটা আনলাইকলি না, পেশেন্ট নর্মাল, এটা ধরে নিতে পারি। আর যদি এই রেজাল্টটা RBS টা 5.5 থেকে 11.1 হয়, তখন আমরা ধরে নিতে পারি যে পেশেন্ট ডায়াবেটিস না, বাট এই পেশেন্টের ভবিষ্যতে ডায়াবেটিস ডেভেলপ করার সম্ভাবনা আছে, যেটাকে প্রি ডায়াবেটিস বলতেছি আমরা, ধরে নিতে পারি। আর এটা যদি 11.1 এর বেশি হয় এবং এই পেশেন্টের সাথে সাইন সিমটম থাকতেও পারে নাও থাকতে পারে, 11.1 এর বেশি হইলে তখন আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস আছে। পেশেন্টকে অনেক সময় ফার্দার ইনভেস্টিগেশন করা হয়, অনেক সময় এটাতেই পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয়, ডায়াবেটিস মেলিটাস হিসেবে ট্রিট করা হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। আচ্ছা, এটা তো গেল RBS। RBS, তবে RBS কখনোই আমরা কনফার্ম করার জন্য RBS করি না, ইজুয়ালি RBS আমি যেটা মনে করি RBS করা হয় হাইপোগ্লাইসেমি এক্সক্লুড করার জন্য, যেমন ইমার্জেন্সিতে অথবা ওয়ার্ডে অথবা মেডিসিন ওয়ার্ডে যেখানেই হোক, RBS টা করে আমরা একটা ইমার্জেন্সি কন্ডিশন হাইপোগ্লাইসেমিয়া সেটা আলাদা করে ফেলি RBS টা করে, কিন্তু পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের গ্লাইসেমিক স্ট্যাটাসটা, এগুলো আমরা RBS করে করি না, করা আইডিয়াল না। আচ্ছা, যাই হোক, তারপরে হচ্ছে OGTT, সবচেয়ে আইডিয়াল গোল্ড স্ট্যান্ডার্ড চয়েস অফ ইনভেস্টিগেশন, আপনি যেই টার্মই ইউজ করেন না কেন সেটা OGTT এর ক্ষেত্রে খাটে। OGTT করাটা হচ্ছে সবচেয়ে বেশি আইডিয়াল, এবং এটা এফোর্ট, মানে এটা করতে পারলে পেশেন্টের জন্য একদম কনফার্মেটরি আপনি একটা সলিউশন তাকে দিতে পারবেন, অথবা SBA1C, তবে SBA1C একটু কস্টলি, এই জন্য অনেক সময় SBA1C রোগীদের জন্য বার্ডেন হয়ে যায়, অথবা আরো অনেকগুলো পরীক্ষা আছে সেই সাথে SBA1C টাও বেশি হয়ে যায়, তখন ওই SBA1C করা হয় না। তবে যদি এফোর্ড করতে পারে রোগী, SBA1C করে আপনি ডায়াবেটিস কনফার্ম করতে পারবেন। এখন OGTT ডিটেলস আমি একটু পরে বলতেছি, ইন্টারপ্রিটেশনটা কিভাবে করে সেটা পরে বলবো। OGTT আমরা কখন করি, ওই যে বললাম যখন আমি প্রি ডায়াবেটিস যে কন্ডিশন, মানে RBS ধরেন আপনি স্ক্রিনিং করে, মানে স্ক্রিনিং বলতে বোঝাচ্ছি যে RBS টা করে 5.5 থেকে 11.1 পাইছেন, তখন আচ্ছা এই ওনার তো ডায়াবেটিস থাকতে পারে, তখন কনফার্ম করার জন্য OGTT টা করা হয়। অথবা অথবা আপনার কাছে পেশেন্টে ওই যে সিমটম গুলো একটু আগে বলে আসছি, যে টিপিক্যাল ফিচার হোক,
পলিরা, পলিডিপসিয়া, পলিফিজিয়া যেগুলো আছে উইকনেস, অথবা এটিপিক্যাল কিছু ফিচার নিয়ে আসছে, অথবা আপনি মনে করতেছেন পেশেন্টের যে কমপ্লিকেশন নিয়ে আসছে এটা ডায়াবেটিসের কারণে হতে পারে, আপনার ডায়াবেটিসটা কনফার্ম করা দরকার, তখন আমরা ওজিডিটা করতে দিই এবং এটা করতে দেওয়া আইডিয়াল, অথবা এসবিওয়ানসি। তাহলে আমরা এটা জিনিস বুঝতে পারলাম যে কনফার্ম করার জন্য ডায়াবেটিস আমরা ওজিডিটি আর এসবিওয়ানসি করি, আরবিএস আমরা কনফার্ম করার জন্য করি না। আচ্ছা, ওজিডিটি কখন করি সেটা তো বললাম। টু স্যাম্পল আর থ্রি স্যাম্পলের যে কাহিনীটা, সেটা হচ্ছে মানে ওজিডিটি করার নিয়ম হচ্ছে ইউজুয়ালি ফাস্টিং, আগের রাতে 8 ঘন্টা থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে হয়, তারপরে সকালে গেলে ফাস্টিং একটা স্যাম্পল নেয় ভেনাস ব্লাড, সেই স্যাম্পল থেকে আর গ্লুকোজটা দেখা হয়, সেটাকে সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। এরপর পেশেন্টকে 75 গ্রাম গ্লুকোজ 300 ml অথবা তার একটু বেশি পানিতে গুলায় খাওয়া দেওয়া হয়। এরপর পেশেন্ট 2 ঘন্টা বিশ্রামে থাকে, তখন সে হাঁটাহাঁটি করতে পারবে না, বিশ্রামে থাকবে, তো ওই 2 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল নেওয়া হয়, গ্লুকোজ দেখা হয়। এই দুইটা স্যাম্পল ইন্টারপ্রিটেশন করে আমরা ডায়াবেটিস ডায়াগনোসিস করি। আচ্ছা, এটা হচ্ছে টু স্যাম্পল। আর থ্রি স্যাম্পল বলতে এটা ইজিলি প্রেগনেন্সিতে করা হয়, জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার জন্য। এটা হলো ফাস্টিং একটা স্যাম্পল নিয়ে, দেন 1 ঘন্টা পর ওই 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর তার আরেকটা স্যাম্পল নেওয়া হয়, আর 2 ঘন্টা পর আরেকটা নেওয়া হয়। দ্যাট মিনস গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর একটা, 2 ঘন্টা পর একটা। এটা গোলায় ফেললে হবে না যে 1 ঘন্টা পর নেওয়ার তারপরে আবার 2 ঘন্টা, তা না, বিষয়টা হচ্ছে গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর একটা, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর একটা, তাহলে টোটাল 3টা, ফাস্টিং, 1 আওয়ার আফটার গ্লুকোজ, আর 2 আওয়ার্স আফটার গ্লুকোজ, এই 3টা স্যাম্পল জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার জন্য করা হয়। আচ্ছা, এসবিওয়ানসি আমরা যখন যদি করতে পারি পেশেন্টের, তখন ইন্টারপ্রিটেশনটা হবে এরকম যে পেশেন্টের 6% কম এসবিওয়ানসি, 6% কম হলে তখন আমরা ধরে নিতে পারি যে পেশেন্টের নর্মাল, পেশেন্টের গ্লাইসেমিক স্ট্যাটাস নর্মাল আছে। আর 6 থেকে 6.4% যদি হয়, তখন আমরা এটাকে ওই যে প্রি ডায়াবেটিস বলি, দ্যাট মিনস পেশেন্টের ডায়াবেটিস থাকতে পারে। হ্যাঁ, তখন পেশেন্টকে আরো কিছু অ্যাডভাইস দেওয়া হয়। আর যদি 6.5% অথবা তার বেশি আমরা পাই এসবিওয়ানসি, তখন আমরা কনফার্ম করতে পারি যে পেশেন্টের ডায়াবেটিস আছে। তাহলে এই এইটা এই অবস্থায় পাইলে আমরা পেশেন্টকে বলে দিব যে আপনার ডায়াবেটিস আছে, তখন ফার্দার আমরা ম্যানেজমেন্টটা করব। আচ্ছা, এবার আমরা আসেন ওজিটিটি করা, আমরা তো ওজিটিটি করলাম, ওজিটিটি করে রেজাল্টটা কিভাবে আমরা ইন্টারপ্রিটেশন করব, রেজাল্টটা দেখে আমরা কি মনে করব যে তার কি হতে পারে। যদি ফাস্টিং ব্লাড যে স্যাম্পলটা ছিল সেটা যদি 6.1 এর থেকে কম হয়, এবং 2 ঘন্টা পরে যে আবার একটা স্যাম্পল নিছি সেটা যদি 7.8 এর থেকে কম হয়, তখন আমরা সেটাকে নর্মাল বলে দিব যে আপনার ডায়াবেটিস নাই। আর যদি ফাস্টিং যে স্যাম্পলটা নিছি খালি পেটে, সেটা যদি 7 অথবা তার বেশি হয়, অ্যান্ড অর এই কথাটার মানে হচ্ছে 2 ঘন্টা পরে আমার আরেকটা স্যাম্পল যে নিব সেটা যদি 11.1 অথবা তার বেশি হয়, তখন আমরা এটাকে ডায়াবেটিস বলবো। দ্যাট মিনস পেশেন্টের ফাস্টিং এবং 2 ঘন্টা পরে, এই দুইটাই আমাদের করতে হবে। আমরা অনেক সময় করি কি যে ওজিটিটি অনেক সময় করাতে পারে না পেশেন্টরা, যে বাসায় সে ফাস্টিং একটা দেখে, খাওয়ার 2 ঘন্টা পরে আরেকটা দেখে, ওই ক্ষেত্রে এই কথাটা আমার খাটবে। দ্যাট মিনস কেউ যদি শুধু ফাস্টিং আমরা কাউকে দেই, কাউকে শুধু ফাস্টিং করতে বলি, তাহলে কিন্তু এটা আইডিয়াল হইলো না। ফাস্টিং আপনি পাইলেন ধরেন 6 পাইছেন, তাহলে আপনি যদি তাকে নর্মাল বলে দেন, তাহলে কিন্তু এখানে একটা মিস ডায়াগনোসিস হলো, কারণ তার যদি পোস্ট প্রান্ডিয়াল গ্লুকোজ স্ট্যাটাসটা যদি বেশি থাকে, দ্যাট মিনস তার যদি 2 আওয়ার্স আফটার যেটা করলে আপনি 11.1 এর বেশি পেয়ে যান, ফাস্টিং কম থাকতে পারে তার ফাস্টিং স্ট্যাটাস, দ্যাট মিনস ভালো আছে, এখানে বেজাল বোলাস ইনসুলিনের যে কাহিনীটা সেটা আমি পরে বলবো, তো তার কারো যদি ফাস্টিং ভালো থাকতেই পারে, 2 আওয়ার্স আফটার সেটা যদি বেশি থাকে, আমরা যদি শুধু ফাস্টিং করে তাকে বলে দিই যে নর্মাল আছে, তখন কিন্তু হবে না। এই জন্য ওজিটিডিটা করাটা আইডিয়াল, মানে দুইটা স্যাম্পল দিয়ে আমরা জাস্ট তার খাওয়ার আগে খাওয়ার পরে স্ট্যাটাসটা বুঝে নিব, এবং 7-এর বেশি হলে, অথবা 7 বা তার বেশি, অথবা 11.1 বা তার বেশি হলে আমরা ডায়াগনোসিস বলবো যে ডায়াবেটিস হয়েছে, যে কোনো একটা হলে আমরা একটাই আমাদের জন্য ডায়াবেটিস বলার জন্য যথেষ্ট। এরপরে যদি এই দুইটার মাঝে হয়, যেমন ফাস্টিং যদি 6.1 থেকে 6.9 হয়, এবং এর সাথে 2 ঘন্টা পরের যে স্যাম্পল সেটা যদি 7.8 এর কম হয়, তখন আমরা এটাকে বলবো ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ,
এটা হচ্ছে প্রি ডায়াবেটিস এর একটা কম্পোনেন্ট। দ্যাট মিনস এই কন্ডিশনটাকেই বলা হয় প্রি ডায়াবেটিস। আর যদি ফাস্টিং 7-এর থেকে কম হয় এবং 2 আওয়ার্স আফটার 2 ঘন্টা পরে স্যাম্পলটা যদি 7.8 থেকে 11-এর মাঝামাঝির মধ্যে হয়, তখন আমরা এটাকে বলবো আইজিটি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে আইজিটি আইএফজি কিন্তু আইজিটির মধ্যেই পড়ে। তার মানে আইএফজি কন্ডিশনটা হচ্ছে 6.1 থেকে 6.9, আর আইজিটিতে দেখেন 7 থেকে কম, তার মানে এই 7 থেকে কম কিন্তু 6.1 থেকে 6.9-ই আছে। তাহলে আইজিটি বলার জন্য আপনাকে 2 আওয়ার্স আফটার এর যে স্যাম্পল এইটা ইম্পর্টেন্ট, এটা 7.8 থেকে 7.11 হইতে হবে। আচ্ছা, তাহলে কখন আমরা নর্মাল বলবো, কখন প্রি ডায়াবেটিস বলবো, কখন ডায়াবেটিস বলবো, এই 3টা বিষয় আমরা জানতে পারলাম, শিখতে পারলাম আশা করি। এখন প্রি ডায়াবেটিস এটা তো বলে ফেলছি, প্রি ডায়াবেটিস কাকে বলে সেটা বললাম, এই কথাটা বলছি যে কনফার্ম আমরা কিভাবে করব। কনফার্ম আমরা ওজিডিটি, ওজিডিটির যে 2টা স্যাম্পল সেটা দিয়ে আমরা কনফার্ম করতে পারি, আর SBA1C দিয়েও আমরা ডায়াবেটিস মেলিটাস কনফার্ম করতে পারি, সেই লেভেলটা আমি অলরেডি বলছি। আচ্ছা, এবার আসেন জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস নিয়ে বলি, সেটা হলো এখানে 2টা টার্ম, একটা হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে প্রি প্রেগনেন্সি ডায়াবেটিস মেলাইটাস। জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস হলো বাচ্চা পেটে আসার পর মায়ের পরীক্ষা করা হয়। পরীক্ষা বলতে এখন রুটিনলি ওজিটিটি করা হয়, ওই রুটিন পরীক্ষাতে যদি ধরা পড়ে তাহলে সেটাকে বলা হয় জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। আর যদি কোনো মা আগে থেকেই ডায়াবেটিস রোগে আক্রান্ত এবং সে তখন বাচ্চা কনসিভ করছে, তখন এটাকে বলা হয় প্রি প্রেগনেন্সি ডায়াবেটিস মেলাইটাস, যার আগে থেকেই ডায়াবেটিস আছে। আচ্ছা, এখন এই এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে, এখানে কিন্তু আমাদের কোনো প্রি ডায়াবেটিক কন্ডিশন নাই, পেশেন্টের এখানে নর্মাল হবে অথবা ডায়াবেটিস হবে, মাঝখানের কোনো বিষয় নাই এখানে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আগেই জেনে আসছি যে ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার জন্য ইজিলি RBS টাকে আমরা স্ট্যান্ডার্ড ধরি না, এখানেও একই কথা, RBS টাকে আমরা ধরি না। কিন্তু এখানে আরেকটা কথা আছে, SBA1C এটাকেও কিন্তু আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করার জন্য আইডিয়াল ধরি না, কারণ এখানে আমাদের রেড সেল টার্ন ওভারটা একটু বেশি হয়, প্রেগনেন্সি যে কন্ডিশনে এখানে টার্ন ওভারটা বেশি হওয়ার কারণে হিমোগ্লোবিন, যেহেতু SBA1C রিলেটেড টু হিমোগ্লোবিন, তো এখানে SBA1C রেজাল্টটা ফ্লাকচুয়েট করে। সো এই জন্য কনফার্ম করার জন্য SBA1C টা আমাদের স্ট্যান্ডার্ড ধরা উচিত না। এখানে যেটা ধরি সেটা হচ্ছে ওজিডিটি। ওজিডিটির মধ্যে আর একটু মডিফিকেশন আছে, সেটা হচ্ছে 3টা স্যাম্পল, একদম ফাস্টিং একটা স্যাম্পল, 75 মিলিগ্রাম গ্লুকোজ খাওয়া দেওয়ার পর আরেকটা, 1 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল, 2 ঘন্টা পরে আরেকটা স্যাম্পল, টোটাল 3টা স্যাম্পল আমরা নেওয়া হয়। এখন ফাস্টিং যে স্যাম্পলটা নিছি সেটা যদি 5.1-এর থেকে কম হয়, তখন আমরা এটাকে নর্মাল বলে দিব। 1 ঘন্টা পরে যেটা নিছি সেটা যদি 10-এর থেকে কম হয়, তখন আমরা এটাকে নর্মাল বলবো, আর 2 ঘন্টা পরে রেজাল্টটা যদি 8.5 মিলিমোল/লিটারের কম হয় সেটা হচ্ছে নর্মাল। তাহলে এই 3টা ভ্যালু আমাদেরকে মুখস্থ রাখতে হবে, যে এই 3টা ভ্যালু এর থেকে কম হইলে আমরা প্রেগনেন্সিতে বলবো যে নর্মাল আছে, এর বেশি হলেই আমরা তখন তাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস বলে দিব। যেমন 5.1-এর অথবা তার বেশি, 10 অথবা তার বেশি 1 ঘন্টা পরে, আর 2 ঘন্টা পরে 8.5 অথবা তার বেশি, এটা পাইলে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস বলে দিব। তাহলে এই এতক্ষণ পর্যন্ত আমরা যেটা শিখতে পারলাম সেটা হলো যে একটা পেশেন্টকে কখন আমরা ডায়াবেটিস মেলিটাস সাসপেক্ট করব, কখন আমরা তার ডায়াবেটিস মেলিটাস এর জন্য পরীক্ষা করব, ইনিশিয়ালি কি পরীক্ষা করব, আর পরীক্ষার রেজাল্ট গুলো দেখে আমরা ইন্টারপ্রিটেশন কিভাবে করব, নর্মাল কখন বলবো, প্রি ডায়াবেটিস কখন বলবো, এবং জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস কখন বলবো। এই কয়েকটা বিষয় যদি আপনি জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য সার্থক, আমার ভিডিও তৈরি করা আপনার জন্য সার্থক। তাহলে এই এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখে আপনি যদি ডায়াবেটিস মেলিটাস ডায়াগনোসিস করাটা শিখতে পারেন, তাহলে হলো নেক্সট আমাদের যে আমি যে 2টা ভিডিও কথা বলছি সেই 2টা ভিডিওর লিঙ্কও আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে দিব, আপনারা আশা করি দেখে নেবেন। সেখানে 2 নম্বর ভিডিওটা হবে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগস নিয়ে, এবং 3 নম্বর ভিডিওটা হবে ইনসুলিন নিয়ে। তো আমি আশা করি এই ভিডিওতে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, আর বাকি 2টা ভিডিও দেখে নেবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।